পাক রব্বুল আলামিন বলছেন যে লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। আল্লাহ কি বলছেন? মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। যেহেতু আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টির ব্যাপারে, আমরা দুনিয়ায় যে সৃষ্টি হয়েছি তার সৃষ্টির ব্যাপারে বলছেন যে আমি নিঃসন্দেহে মানুষকে কষ্ট ক্লেশের মধ্য দিয়েই সৃষ্টি করেছি, তো এই যে সমস্যা, এই যে বিপদ, এই যে প্রবলেম, এগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের জীবন যতদিন থাকবে আমাদের কষ্ট, আমাদের সমস্যা, আমাদের বিভিন্ন প্রবলেম থাকবেই। কি বলেন আপনারা, বুঝতে পাচ্ছেন আমার কথা? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তো এই দুনিয়ায় চলার পথে আমাদের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কষ্টের মধ্যে পড়তেই হতে পারে, বিপদের মধ্যে পড়তেই হতে পারে, সমস্যার মধ্যে পড়তেই হতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিপদ দেন, মানুষ যখন বিপদে পতিত হয় এটা আল্লাহ তাআলা সাথে সাথে তার উপর কোনো রকম প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বিপদে ফেলান না। ধরে নেন যে আপনি কোনো একটা বিল্ডিংয়ে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন। এখন যদি আপনি মনে করেন যে আমি আজকে ফজরের নামাজ আদায় করিনি, এজন্য আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম, আমি ব্যথা পেলাম, এটা কিন্তু আমাদের ভুল হবে। আল্লাহ তাআলা এভাবে মানুষের প্রতিশোধ নেন না, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন। হ্যাঁ, আমরা যে সমস্ত কাজ করি, এরকম অনেক কাজ আছে যে কাজগুলির মাধ্যমে আমরা আমাদের সমস্যা তৈরি করি। যারা নিজে নিজেই সমস্যা সৃষ্টি করে সমস্যার মধ্যে পড়ে, মূলত আল্লাহ তাআলা তাদেরকে বিপদে ফেলান না, তারা নিজেদের বিপদ নিজেই নিয়ে আসে। আর যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে সেটাতে মানুষের কোনো হাত থাকে না, সেটা আসবেই। আপনি যতই সতর্ক থাকেন, যতই সাবধান থাকেন, যদি আপনার কপালে বিপদ লেখা থাকে তাহলে বিপদ আসবেই। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিপদ আসে, এক ধরনের বিপদ আসে, আর এক ধরনের বিপদ আমরা নিজেরা সৃষ্টি করি, সেটা আমাদের কর্মের ফলে সংঘটিত হয়। তো সম্মানিত উপস্থিতি, বিপদে যেহেতু পড়তেই হবে এবং আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহাব্বত করেন, তাদেরকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিপদে, সবচেয়ে বেশি সমস্যার মধ্যে ফেলেন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে পড়েন, যদি তার জীবনী সম্পর্কে পড়েন, তাহলে আপনি দেখতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি দাওয়াতের কাজে সমস্যার সম্মুখীন হয়েছেন, তিনি যুদ্ধের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন। তো তার জীবনে কিন্তু অনেক সমস্যা ছিল। এবং আপনি আরও যত নবীজির জীবনী দেখবেন, হযরত ইয়াকুব আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনিও কিন্তু অনেক কষ্টের মধ্যে ছিলেন, হযরত আয়ুব আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তার পুরো শরীরে ঘায়ে ভরপুর হয়ে গিয়েছিল, এমনকি তার এলাকার মানুষও তাকে দেখতে পারেন নাই, সর্বশেষে তাকে জঙ্গলের মধ্যে রেখে আসা হয়েছে। আপনি যদি হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জীবনী দেখেন, তাকেও জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এজন্য আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করেন, যাকে বেশি মহাব্বত করেন, তাকেই বেশি বিপদের মধ্যে ফেলেন। তো যাকে বেশি বিপদের মধ্যে ফেলেন, যে বেশি বিপদের মধ্যে পড়ে, সে বিপদে থাকা অবস্থায় যদি সবর করে, যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, তাহলে সেই ব্যক্তির বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি বিপদ অবস্থায় আপনার মনকে স্থির করে যদি আল্লাহ তাআলার কাছে আপনি হেদায়াত চান, হেদায়াতের দোয়া করেন, ইয়া আল্লাহ আপনি তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ইয়া আল্লাহ আপনি তো সবচেয়ে আমাকে বেশি মহাব্বত করেন, তো আমি বিপদে পড়েছি, আমি জানি না এই বিপদ থেকে আমি কিভাবে পরিত্রাণ পাব, এই সমস্যা থেকে কিভাবে আমি কাটিয়ে উঠব আমি জানি না, আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান। আপনি বিশ্বাস রাখেন যদি এভাবে দোয়া করেন বিপদের মধ্যে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সরল পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা পথ, এমন একটা ব্যবস্থা আপনাকে করবেন সেই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না।
তো এই যে আমরা বিপদে পড়লাম এবং বিপদে পড়ার মাধ্যমে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং এই দোয়ার মাধ্যমে যদি আমরা সঠিক পথের দিশা পাই তাহলে বলেন তো বিপদে পড়া ভালো না খারাপ অবশ্যই বিপদে পড়া ভালো কারণ বিপদে না পড়লে তো আমাদের অন্তরটা খুলতো না আল্লাহ তাআলা তো আমাদেরকে সমাধান দিতেন না আমাদেরকে সমাধানের পথ দেখাতেন না অতএব একই রকম বিপদে যদি আমরা আমাদের জীবনে আবারও পড়ি তাহলে আমাদের পথ দেখাই থাকলো আমাদের সমস্যার সাথে সাথে আমরা সমাধান করতে পারবো এজন্য যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা আল্লাহ তাআলার পছন্দের বান্দা আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন আর এই পরীক্ষার সময়ে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে বিপদে ফেলেছেন অবশ্যই এর মধ্যেই আমার কামিয়াবি আছে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এর থেকে পরিত্রাণ করবেন তো এটা কিন্তু সবার মন বলবে না সবার মন এরকমটা বলবে না যারা আসলে আল্লাহ তাআলাকে অনুভব করতে পারে আল্লাহ তাআলার দয়াকে অনুভব করতে পারে আল্লাহ তাআলার রহমতকে অনুভব করতে পারে তারাই কেবলমাত্র এরকম ধারণা আল্লাহ তাআলার কাছে পোষণ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন অনলাইন মাদ্রাসা দা ইসলামিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর মোর আপডেটস